টিকটকে কিন্তু এই ধরনের টেক্সট অ্যানিমেশন খুব ভাইরাল চলছে। তো তোমরা এটা কীভাবে ক্রিয়েট করবে সেটা তোমাদের দেখাচ্ছি। তো বেশি দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও। তো প্রথমে তোমরা অ্যালার্ট মোশন অ্যাপটি ওপেন করে নেবে। দেন ওপেন করলে এমন ইন্টারফেস চলে আসবে। দেন তোমরা কী করবে, আমার টেলিগ্রাম চ্যানেলে থেকে একটা এক্সএমএল ফাইল দেওয়া থাকবে, ফাইলটা তোমরা ডাউনলোড করে নেবে। এক্সএমএল টাইপ পাসওয়ার্ড দেওয়া থাকবে। তো পাসওয়ার্ড তোমরা কোথায় পাবে, পাসওয়ার্ড ভিডিওর মধ্যেই পেয়ে যাবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেন তোমরা কী করবে, এক্সএমএলটা ডাউনলোড করে নেবে, ঠিক আছে। দেন ডাউনলোড করে এখানে টেম্পারেট সেকেন্ডে ক্লিক করবে, দেন আপলোডে ক্লিক করবে। দেন আপলোডে ক্লিক করার পরে এখানে তোমরা দেখতে পেয়ে যাবে, ঠিক আছে, তোমাদের টেক্সট অ্যানিমেশনটা, টেক্সট অ্যানিমেশন এক্সএমএল ফাইলটা তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। দেন তোমরা কী করবে, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি একটা এক্সএমএল, ঠিক আছে। দেন এক্সএমএলটা ক্লিক করবে, দেন ক্লিক করলে কিছুক্ষণ লোডিং নেবে, ঠিক আছে। দেন লোডিং নেওয়ার পরে এমন ইন্টারফেস চলে আসবে। দেন তোমরা কী করবে, এখানে নেক্সট এখানে ক্লিক করে দেবে। দেন এখানে কন্টিনিউ টু টেম্পলাইন টাইম লাইন, দেন এখানে ক্লিক করে দেবে। দেন ওকেতে ক্লিক করবে, তাহলে দেখবে তোমাদের এক্সএমএলটা এখানে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো আমি আমার এক্সএমএলটা চলে আসছি। দেন কী করবে, এখানে একটা গ্রুপ দেখতে পাচ্ছ, ঠিক আছে, জাস্ট একটা গ্রুপ আছে এখানে। দেন কী করবে, গ্রুপটা সিলেক্ট করবে, দেন এখানে এডিট গ্রুপে ক্লিক করে দেবে। দেন এডিট গ্রুপে ক্লিক করলে এমন ইন্টারফেস চলে আসবে। তো তোমরা কী করবে, এখানে আমি 13 সেকেন্ডে করাচ্ছে, তোমরা চাইলে বাড়াতে পারো, ঠিক আছে। তো চাইলে তোমরা বাড়িয়ে নেবে। তো টেক্সট সাইজ কীভাবে বাড়াবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ। তো প্রথমে টেক্সটটা সিলেক্ট করবে, দেন এখানে চলে যাবে, দেন এটাকে হালকা বাড়িয়ে দেবে, তাহলে তোমাদের দেখবে টেক্সটটা এভাবে বেড়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা টেক্সটগুলোকে চাইলে বাড়াতে পারো। তো আমি এতটাই রেখে দিচ্ছি। তো এবার তোমরা দেখো এখানে টেক্সট অন, তো আমি এখানে টেক্সট তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় সেই জন্য আমি শেপটাকে লিখে দিচ্ছি, ঠিক আছে। দেন এটাকে আমি সব প্রথমে কেটে দিচ্ছি। দেন তোমরা কী করবে, এখানে প্রথম লাইনটা লিখে নেবে। তো প্রথম লাইনটা আমি লিখে নিচ্ছি, ঠিক আছে। তো প্রথম লাইনটা লিখে নেবে, দেন এখানে ক্লিক করবে। দেন তোমাদের যে ফন্টটা পছন্দ সেই ফন্টটা তোমরা এভাবে সিলেক্ট করে নেবে। দেন কালারটা চাইলে চেঞ্জ করতে পারো, তো আমি একটা অন্য কালার নিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আমি এই কালারটা নিয়ে নিলাম। দেন রাইট অপশানে ক্লিক করে দেবে, দেন সেম নিচে চলে আসবে। দেন এখানে এসে এটাকে ডিলিট করে দেবে প্রথমে। দেন নেক্সট লাইনটা লিখে নেবে, দেন কালারে গিয়ে কালারটা উপরে যে কালারটা সিলেক্ট করেছিলে সেই কালারটা সিলেক্ট করে নেবে। দেন ফন্টটাও সেম রেখে দেবে। তো গাইস দেখো, এভাবে কিন্তু টেক্সটটা রেডি হয়ে যাবে। দেন এবার এই ভিতরে সেই যে শেপটা যাচ্ছে, লাইনটা যাচ্ছে, এই লাইনে কালারটা তোমরা কীভাবে চেঞ্জ করবে সেটা তোমাদের দেখাচ্ছে, হ্যাঁ। তো লাইনে কালারটা চেঞ্জ করার জন্য এখানে এই শেপটা সিলেক্ট করবে। দেন কালারে গিয়ে কালারটা আমি রেড সিলেক্ট করেছি, দেন রেডে ক্লিক করে দেবে। দেন নিচে শেপটা চলে আসবে, দেন এটাকেও সিলেক্ট করে এটাকেও রেড করে দেবে। তাহলে দেখো দুটোর কালার কিন্তু রেড হয়ে গেছে। দেন এই টেক্সটটা সিলেক্ট করবে, দেন এডিট টেক্সে ক্লিক করবে, দেন এটাকে কেটে দেবে। দেন আমি একটা কিছু লিখে দিচ্ছি, ঠিক আছে, এখানে। তো আমি এখানে আমার চ্যানেলের নামটাই লিখে দিলাম। তো তোমরা লাইনটা লিখে নেবে, ঠিক আছে। দেন কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। তো গাইস দেখো, টেক্সটটা আমার এভাবে রেডি হয়ে যাবে, ব্যাক করে চলে আসছে। দেন দেন প্রথমে আসে আমি প্লে করছি, ঠিক আছে। তো দেখে নাও, এভাবে কিন্তু টেক্সটটা রেডি হয়ে যাবে।
तो তোমরা কি এভাবে কি করবে এভাবে টেক্সটগুলোকে লিখে নেবে দেন ভিডিওতে অ্যাড করে দিবে। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এন্ড ভিডিওটিকে লাইক করে দিও।